একদিন রিকশা আসতেছি, রিকশা আসতে আসতে রিকশাওয়ালাটা না ভাই দিবে আমার সাথে কথাবার্তা বলতেছে, কথাবার্তা বলে বাসায় নামা দেওয়ার পরে বললো মামা একটা কথা বলি, মাইন্ড করেন না। বললো হ্যাঁ মামা বলেন, সমস্যা নাই। তো বলল যে সে ঢাকায় আসছে একটা গ্রাম থেকে এবং তার পরিবারের কেউ নেই, বাবা মা সবাই মরে গেছে এবং তার একটা ছোট ভাই আছে যে খুবই অসুস্থ, কিন্তু তার চিকিৎসা করানোর মতো টাকা নেই। সে ওই দিন সকাল থেকে শুধুমাত্র একটা কলা আর একটা রুটি খেয়ে আছে এবং তার নিজেরও একটা রোগ সে চিকিৎসা করাইতে পারে না। এবং আজকে তাকে স্ট্যান্ডে যেখান থেকে রিক্সা নিছে সেখানে তাকে 200 টাকা জমা দিতে হবে এবং সে আজকে পুরো দিনে রিক্সা চালায় 150 টাকা ইনকাম করতে পারছে। তখন আমি চেষ্টা করলাম তাকে যতটুক দেওয়া যায়, দিয়ে সে চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষজনের এরকম এর চেয়ে খারাপ স্টোরি আছে, যাদের অবস্থান আমাদের চেয়ে কোটি কোটি গুণে খারাপ। হাউ প্রিভিলেজড উই আর। তো নেক্সট থেকে যখন ডিপ্রেশন আসবে, লাইফে আগাইতে ইচ্ছা করবে না, মনে হবে আল্লাহ কিছু নাই আমার, আমার অবস্থান ঠিক নাই, আমার কোনো এই ঝামেলা ওই ঝামেলা, আমার লাইফে এই প্রবলেম ওই প্রবলেম, একটু নিচের দিকে তাকাবো, একটু নিচের দিকে তাকায় দেখবো যে না, এই যে বাকি মানুষগুলা এদের তো অবস্থা আমার চেয়েও অনেক খারাপ, এরা তো তাও দৌড়াচ্ছে। নেক্সট থেকে একটু নিচে তাকাবা, উপরে তাকায় অ্যাম্বিশন বড় করবা, বাট যখন ডিপ্রেশন আসবে, যখন মনে হবে যে না আমি মনে হয় ইনাফ প্রিভিলেজ না, আমার লাইফে হয়তো অনেক সমস্যা, তখন নিচের দিকে তাকায় বাকিদের প্রবলেমগুলো দেখবা, তখন দেখবে যে না মনের মধ্যে মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বহুত দিছে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার অবস্থানটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য।